জগৎ সংসারে মাঝে মাঝে অতি আশ্চর্য বিষয় ঘটতে দেখছি, সেইগুলো নিয়ে ভাইবাও দেখছি। লোভ অহংকার হিংসা যে ত্যাগ করতে পারে, অতি কঠিন জিনিসও তার কাছে সহজ হয়ে ধরা পড়ে। তোর এই কথাটা বড় আজব সত্য কথা। আপনি হাসান মিয়ারে আপনার বর্ষি দিছেন, তাও আবার যে সেই বর্ষি না, আপনার সবচেয়ে প্রিয় বর্ষিটা দিছেন, কারণটা কি? তাতে বড় মাছ ধরতে পারলে সাথে সাথে সে আমার কাছে নিয়ে আসে, তাই তাই তো কই, যারে কোনোদিন কোনো কিছু দিতে দেখলাম না সেই আপনি হাসান মিয়ারে আপনার প্রিয় বর্ষিটা দিয়ে দিলেন, কেন দিলেন? দেও মিয়া, তোমার কাছ থেকে সামান্য কিছু উপকার নেই বলে যা মুখে আসবে তাই বলবা তাই ভাববা, এইটা কিন্তু একটু পরে মানতে পারুম না। আর আমি তো সব মাছ চাই নাই, খালি একটা মাছ একটা মাছ একটা মাছ যেইটার জন্য বহুদিন ধরে অপেক্ষা করে আছি সেটা ধরতে চাইছি, পারি নাই, সেইটা 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 চাই। ধরুক তারপরে প্রয়োজনে যে দাম চায় তার থেকে বেশি দাম দিয়ে আমি মাছটা কিনে নিব। কোন কে এইটা আবার কি মাছ? বং ধরে না মিয়া, রাত বিরাইতে পুকুরের চারপাশে বর্ষি ফেলায়া এ দোকানে বসিয়া টর্চ মাইরা খোঁজ নাও বর্ষিদের টোকা দিল কিনা, ওইটা আর কেউ না দেখুক না জানুক আমি জানি, আমি দেখছি, আমি নিজে দেখছি। মাছটা তো আমি ধরতে চাই নাই, আমি খালি দেখতে চাইছি। পারছো কি দেখতে? পারছি, যেদিন দেখতে পারছি সেই দিন থেকে সব কিছু ছেড়ে দিছি। কেমন দেখছ? মাছের তলপেটে কেমন যেন একটা ঝিলিক, সাথে সাথে পানিগুলা পূর্ণিমার রং ধরে, আপনি কেমন দেখছেন? দিনের আলোয় ওই মাছটারে এমন চকচক করতে দেখছি জীবনে কোনোদিন কোনো মাসে এরকম চকচকে দেখি নাই, দেখে হাউস মেটে নাই। একবার দেখতে চাই, বারবার দেখতে চাই, হাউস মেটাই দেখতে চাই, নিজের করে নিতে চাই। কি কর, যে মাছ ধরব মাছটা তো তার, আপনি কেন নেবেন? আপনি পারলে ধরে নেন। আমি তো ধরতাম যদি আমার অবস্থা এরকম না হইতো, কিন্তু কেন জানি মনে হইতেছে মাছটা আজকেই ধরা পড়ব। হঠাৎ আপনার এরকম মনে হইতেছে কেন? জানি না আমি, কারণ জানি না, কিন্তু কেন জানি মনে হইতেছে মাছটা আজকে ধরা পড়ব, এর কোনো যুক্তি ব্যাখ্যা আমার কাছে নাই। কিন্তু এইটা জানি মনের মধ্যে যেটা ডাক দেয় বারবার বারবার ডাক দেয় সেটা কেমনি জানি ঘটে, এটা একটা আজব রহস্য আজব রহস্য। হাসান মিয়া মাছটা ধরতে পারব কেন জানেন? কেন? কারণ তার কোনো লোভ নাই। তোমার কইছে লোভ নাই, তুমি কি তার অন্তরের অন্দর মহলে ঝাঁক মেরা দেখছো লোভ নাই? নির্লোভের ভঙ ধরে, লোভ যদি না থাকে তাহলে সে মাছটা ধরতে বসবে কেন? জগৎ সংসারে মাঝে মাঝে অতি আশ্চর্য বিষয় ঘটতে দেখছি, সেগুলো নিয়ে ভাইবাও দেখছি। লোভ অহংকার হিংসা যে ত্যাগ করতে পারে, অতি কঠিন জিনিসও তার কাছে সহজ হয়ে ধরা পড়ে। তোর এই কথাটা বড় আজব সত্য কথা, কিন্তু তার যদি লোভ না থাকে তাইলে সে মাছ ধরতে বসবে কেন? তার তো আর অন্য কোনো পথ খোলা নাই, তাই নতুন সময়ের আশায় বর্ষির টোমটার দিকে এক দৃষ্টি ছায়া থাকে আর ধৈর্য নিয়ে আগায় যাওয়ার কথা ভাবে।
লোকনিয়া, তুমি আমারে আজকে বড় আজব আজব কথা শোনাই না। আমি মানুষের সাথে মিশতে পারি না, মিশতে গেলে আমার আমার আমিত্ব, আমার অহংকার সামনে এসে পড়ে। কেউ আসে না, কোন নাম্বারটা আমারে দিও। মাঝে মধ্যে যদি তোমার সাথে কথা বলতে ইচ্ছা হয় একটু কথা বলিনি ফিরে আসবে।